সর্বকালের সেরা অগ্রদূত ক্লাবের ফুটবল প্লেয়ার, সর্বকালের সেরা অগ্রদূত ক্লাবের হচ্ছে গোলকিপার জুলিও সিজার। টাচ দেখলেই বুঝতে পারবে তোমরা, সিনিয়র দল তো গোটা সাথে গোল খাবে, কিছু অপেজক প্লেয়ার নেবে, তারা বল ছাড়া দৌড়াচ্ছে। এই হচ্ছে সিনিয়র টিমের অবস্থা। একটু পিঁয়াজ কাটার জন্য আমরা বাংলাদেশ থেকে লোক এনেছি। আর এই হচ্ছে আমাদের সঞ্জীব কাপুর লাইট। শুভ সকাল, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা ভিডিওটা কে কোন সময় দেখছো আমি জানি না, বাট আজকে 15 আগস্ট, একটু আগেই ক্লাব থেকে আমি পতাকা উত্তোলন করে আসলাম। মানে আমরা ক্লাবের ছেলেরা মিলে সবাই পতাকা উত্তোলন করে আসলাম, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই ভিডিওটা হতে যাচ্ছে একটা ফুটবল ম্যাচ নিয়ে। 15 আগস্ট উপলক্ষে একটা ফুটবল ম্যাচ হবে, ইন্টার ক্লাব সিনিয়র ভার্সেস জুনিয়র, এবং রাতে রাতে পিকনিকও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সিনিয়র জুনিয়র যেহেতু ম্যাচ, তো জেতা হারাটা খুব একটা বড় বিষয় নয়, সবাই মিলে মাঠে নেমে জাস্ট মজা করব, এটাই জাস্ট মেন উদ্দেশ্য। তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে মাঠে যেতে যেতে বাকি কথা হচ্ছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই, আমি রূপম আর তোমরা দেখছো রূপম স্থান। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে দিও নোটিফিকেশনের জন্য। আমরা এখন মাঠের দিকে রওনা দিচ্ছি, ইন্টার ক্লাব আর ফুটবল ম্যাচ হবে আজকে 15 আগস্ট। যেহেতু সাথে রয়েছে আমাদের ইন্দ্রকে আমরা দেবরাজ বলে সম্বোধন করি, তোমরা সঙ্গে থেকো, মাঠে গিয়ে বাকি কথা হচ্ছে। এসি বোস পলিটেকনিক কলেজ, আর এই হচ্ছে মাঠ। ছোটবেলা থেকে এই মাঠেই আমরা খেলাধুলা করে বড় হয়েছি। এই মাঠে ক্রিকেট ফুটবল খুব কম খেলা হতো, এগুলো আউটডোর গেম, সেগুলো কিন্তু আমরা এই মাঠেই খেলে বড় হয়েছি। আমাদের জুলিও সিজার, এই হচ্ছে আমাদের বিকি, দৌড়টা কিন্তু ভাইরাল ওর। এই হচ্ছে আমাদের সন্দীপ নন্দী, সিনিয়র টিমের ক্যাপ্টেন, বৃষ্টির প্লেয়ার। শুকনো মাঠে কেমন খেলবে জানি না, কিন্তু বৃষ্টি হলে ধারে কাছে কেউ থাকবে না। আচ্ছা, বিরাট কোহলিও আমাদের সাথে রয়েছে, বিরাট কোহলিও আমাদের সাথে মাঠে নামছে, আমাদের ডাক্তারবাবু। এই হচ্ছে আমাদের মাঠের সেরা প্লেয়ার প্রসেন, শুধু পার্টনার আসেনি এখনো পমদা। হ্যাঁ, পমদা আসলেই প্রসেনকে নামানো হবে, পমদাকে ছাড়া প্রসেনকে নামানো হবে না। রিজু আমাদের আহত প্লেয়ার, তাও মাঠে নেমেছে জাস্ট সমস্ত বাচ্চা বুড়োদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। বুদ্ধ বিদেশি প্লেয়ার, আমাদের ফরেনার, সুদূর বাংলাদেশ থেকে এসছে, সর্বকালের সেরা অগ্রদূত ক্লাবের ফুটবল প্লেয়ার, সর্বকালের সেরা অগ্রদূত ক্লাবের ফুটবল প্লেয়ার আমাদের বিট্টু নাম্বার 9, আর সর্বকালের সেরা অগ্রদূত ক্লাবের হচ্ছে গোলকিপার জুলিও সিজার। ওখানে ডোডো রয়েছে, ডোডোর সাথে অনেকবার আলাপ হয়েছে তোমার। এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও কিন্তু একটা সময় প্রফেশনালি ফুটবল খেলতো, টাচ দেখলেই বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে আমার আর এক ছোটবেলার বন্ধু, প্রফেশনালি কিন্তু ফুটবল খেলতো একটা সময়, কিন্তু ড্রেস দেখে বোঝা যাচ্ছে না, মানে আমরা যারা পারি না বোঝাই যাচ্ছে তারাই ড্রেস করে নেমেছি। অগ্রদূতের সেরা ফুটবলারদের মধ্যে আর একজন ওরফে কালুনা, আমাদের ঠাকুরদা, আর ঠাকুরদা শ্রীবাস আমার ফেভারিট প্লেয়ারদের মধ্যে একজন। আর একজন আসেনি এখনো পর্যন্ত, মাঠে এসে উপস্থিত হয়নি। আর বিট্টুর সাথে তো আলাপই হয়েছে তোমাদের সাথে, সর্বকালের সেরা অগ্রদূতের ফুটবলার। যেমন ব্রাজিলের রোনাল্ডোকে এখন গোল চেহারা দেখলে অনেকে ভাবে যে এই প্লেয়ারটি কে, যারা জানে না এখন এই গোলের প্লেয়ারটাকে দেখলে অনেকে ভাবে এই প্লেয়ারটি কে। গুড ওয়ান, গুড ওয়ান। তাকে আমরা এত রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার জন্য সে কিন্তু অবসর ভেঙে কিন্তু আবার মাঠে নামতে রাজি হয়েছে। কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, পা ভেঙে দিও না। খেলার শুরুতেই সেন্টার থেকে বিবাসের একটি শট চলে গেল জুনিয়রদের গোলকিপার বুদ্ধর কাছে। এখানে মাঝ মাঠে বল দখলে লড়াই চলছে, সমর, সমরের থেকে পঞ্চা, আবার তাপস, আবার তাপসের পায়ে বল চলে গেছে, তাপস এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আবার এখানে বিভাস, বিভাসের থেকে পঞ্চা। এখানে পঞ্চার একটি দারুণ অনবদ্য জোরালো শট, যেটি বারে লেগে বাইরে চলে গেল। গেঞ্জিটা খুলে ফেলতে হবে, গেঞ্জিটা ভালো না, ঠিক বিভাসের গেঞ্জি। আমাদের জুলিও সিজার, জুলিও সিজার বক্স থেকে বেরোচ্ছেই না, জুলিও সিজার অপোনেন্টের বক্সের মানে সিনিয়রদের বক্সের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু অফসাইড নেই। আমি খেলা খুব একটা বেশি দেখাচ্ছি না,
কারণ 10 মিনিট সবে খেলা হয়েছে, 10 মিনিটের মধ্যে অলরেডি আমরা কিন্তু সিনিয়ারটা দুটো গোল খেয়ে নিয়েছি, হজম করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র প্লেয়ার মাঠের, পমদা, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। 10 মিনিট হয়নি, দুটো গোল খেয়ে নিয়েছি আমরা। তোমার কি মনে হয় খেলার রেজাল্ট কি হতে পারে, বা খেলা কোন দিকে যাচ্ছে, এগোচ্ছে? খেলা তো এই সিনিয়র দল তো গোটার সাথে গোল খাবে, সাতজন নেমেছে, সাতটা গোল খেয়ে বাড়ি যাবে। সাতটা গোল খাবে বলছো? তোমার এত কার মানে নিজের টিমের উপর তোমার কনফিডেন্স নেই? না, কিছু অকেজো প্লেয়ার নেমেছে, তারা দৌড়ে যাচ্ছে, তাই তো? তারা বল ছাড়া দৌড়াচ্ছে। সন্দীপ নন্দী ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলছিল, তার দম আটকে আসছিল, সেজন্য খুলে আবার ক্লাবের একটা জার্সি পরে নিয়েছে, মানে চেলসির জার্সি, কিন্তু ক্লাবের নাম লেখা পিছনে আমাদের। সিনিয়রদের কর্নার, কর্নার থেকে বিবাসের পায়ে বল, আর জোরালো শট, এবং মনে হচ্ছে বক্সের মধ্যে হ্যান্ডবল, মনে হয় পেনাল্টি। অপোনেন্টের বক্সে তুমি দাঁড়িয়ে আছো, তোমার ফিলিংস? নাইস, নাইস। কিছু সমর, আর গোলে রয়েছে আমাদের লুকাকু, বুদ্ধ। সিনিয়র টিম রেফারির দয়ায় কিন্তু একটা গোল দিয়ে দিয়েছি আমরা, রেফারি আমাদের অনেক হেল্প করেছে, রেফারিও তো সিনিয়র, সেই কারণে আমরা একটা পেনাল্টি নিয়ে নিয়েছি, আদায় করে নিয়েছি। এখন স্কোর হচ্ছে 2-1, জুনিয়ররা 2 এবং সিনিয়ররা 1, মানে অগ্রদূতের সর্বকালের সেরা ফুটবল প্লেয়ারের কাছে ম্যাচের যে ধারা বিবরণী সেটা সংক্ষেপে একটু শুনে নিই। আরো একবার জমজমাট অম্বিকানগর অগ্রদূত ক্লাবের প্রিমিয়ার লীগ সামনাসামনি আছে, কিন্তু মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা দিবস উপলক্ষে খেলতে নেমেছে অগ্রদূতেরই সদস্যরা। একদিকে আছে জুনিয়র সদস্যরা, যারা আরেকটি গোলের মাধ্যমে ব্যবধান বাড়িয়ে তারা পৌঁছে গেল 4-4 গোলে, 3 নম্বর, ক্ষমা করবেন, 3 নম্বর গোলে। হাফ টাইমের শেষে এখন স্কোর দাঁড়িয়েছে জুনিয়র টিম 3 আর সিনিয়র টিম 1। টাইমের পর আমি জুলিও সিজারকে পেয়েছি। আচ্ছা, আমার একটা বক্তব্য আছে, তুমি সিনিয়র টিমের বক্সের মধ্যে দাঁড়িয়ে আছো, আমার মানে আমি একটা চেয়ার তোমাকে দিয়ে দেবো ওখানে। সিনিয়র টিমের স্ট্রাইকার, 15 মিনিট খেলেছে, হাফ টাইমে 20 মিনিট ধরে শুয়ে আছেন, ঠিক আছে, আর উঠতে পারছেন না, এই হচ্ছে সিনিয়র টিমের অবস্থা। একটু খুব কাছ থেকে দেখাই, লজ্জা পেয়ে গেছে। হাফ টাইমের পর কিন্তু সিনিয়র টিম আস্তে আস্তে জ্বলে উঠছে, এখানে সমরের পায়ে বল এবং শট, কিন্তু সেটা গোল হলো না। এখানে বিকির পায়ে বল, বিকি কিন্তু ফার্স্ট হাফে একটা খুব সুন্দর গোল দিয়েছে, আর এখানে কনক, কনক থেকে সমর, সমরের শট, সেটাও বাইরে চলে গেল। এখানে বিভাস একাই বল নিয়ে লড়াই করে যাচ্ছে মাঝ মাঠে, আর ওইদিকে বিট্টুকে আমরা গোলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু সর্বকালের সেরা অগ্রদূতের ফুটবল প্লেয়ার এবং তিনি আজকে নিজে একটি আত্মঘাতী গোল করেছেন, তাই তাকে গোলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের জাস্ট এইমাত্র খেলা শেষ হলো, আমাদের সাথে রয়েছে সর্বকালের সেরা অগ্রদূতের ফুটবল প্লেয়ার বিট্টু। তুমি আজকে একটা অসাধারণ গোল দিয়েছো, গোলটা দিয়ে তোমার অনুভূতি কেমন? গোলটা খুব ভালো লেগেছে দিয়ে, আর যদি একটা গোল ঠিক মানে সেভও করেছি ওটা খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে বিট্টু, কিন্তু মানে জুনিয়ররা আমাদেরকে টোটাল 4 গোল দিয়েছে, আর বিট্টু একটা নিজে গোল দিয়ে দিয়েছে আমাদের হয়ে, সুতরাং জুনিয়ররা 5 আর আমরা 3 গোল দিয়েছি। এখন বাড়ি যাওয়ার বলা, চলো আবার রাতে দেখা হচ্ছে, রাতে পিকনিক আছে আমাদের, কিন্তু পিকনিকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকের স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, এবং সব কাটাকুটি চলছে। এই হচ্ছে সঞ্জীব কাপুর আমাদের, আচ্ছা, অগ্রদূত ক্লাবের সঞ্জীব কাপুর ওরফে বিল্টু, আর এই যে তার চালাচা মুন্ডারা। পেঁয়াজ কাটার জন্য আমরা বাংলাদেশ থেকে লোক এনেছি, তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ। আর এই হচ্ছে আমার ভাই রোডো,
ডোডো বিরিয়ানির মেন জিনিস আলু ছাড়াচ্ছে, যেটা ছাড়া মানে বিরিয়ানি অসম্পূর্ণ ওটাকে। আচ্ছা আচ্ছা, না ওই নামটা তো, নামটা কি বলবো, আচ্ছা আসল নামটা বলতে বারণ করেছে, নকল একটা নাম বলতে বলেছে, তুষার, হলুদ গেঞ্জি পরা তুষার, আসল নামটা বললাম না ওর। এই হচ্ছে সুন্দরবনের দ্বীপ, সে এখন রসুন ছাড়াচ্ছে, আর এখানে অন্ধকারে একজন বসে আছেন, তিনি দুপুরবেলা যেভাবে শুয়ে পড়েছিলেন, আপনি এখন ঠিক আছেন তো? এখন আচ্ছা, ওনার পায়ে চোট লেগেছে, হ্যাঁ সত্যি পাটা ফুলে গেছে। এই হলো চিকেন বিরিয়ানির চিকেন, এবং চিকেনের সাইজ গুলো দেখতে পাচ্ছ বেশ বড়। চিকেনের প্রিপারেশন হচ্ছে বিরিয়ানির চিকেনের, আর এই হচ্ছে আমাদের সঞ্জীব কাপুর লাইট, আর এই হলো ডিম, বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে অলরেডি, আর দেখতে পাচ্ছ একদম পিওর বাসমতি চাল, বিরিয়ানি রাইস রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একদম পিওর বাসমতি রাইস, লং গ্রেন পিওর বাসমতি রাইস। এখন বিরিয়ানির লেয়ার রেডি করা হচ্ছে, আর এই হচ্ছে বিরিয়ানির মশলা। দম চলছে, আর তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে দেশি জুগার, আটা পাইনি আমরা, ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে পেঁচিয়ে তার উপর ঢাকনা দিয়ে একটা ভারী একটা লোহার কড়াই চাপা দেওয়া হয়েছে, যাতে একটা এয়ার টাইট এর মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। রাতে প্রচন্ড খিদে পেয়ে গেছিল এবং লেটও হয়ে গেছিল, তাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। গতকাল রাতে প্রচন্ড খিদে পেয়ে গেছিল এবং রাতও হয়ে গেছিল, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে আর সেভাবে খাওয়া দাওয়ার ভিডিও করা হয়ে ওঠেনি। বাট যেহেতু এটা ফুড ব্লগ নয়, তাই আমি ফুডের কোয়ালিটি বা খাবারের স্বাদ কেমন হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা নাই বা করলাম। নিজেরা মিলে আমরা রান্নাবান্না করেছি, নিজেরা মিলে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা একটা বেশ মজার, যেটা পিকনিকে হয়ে থাকে সেই জিনিসটা বেশ আমরা উপভোগ করেছি। গতকাল আমরা 15 আগস্টটা খুব ভালোভাবে এনজয় করেছি, খুব ভালোভাবে মজা করেছি, সেলিব্রেট করেছি সকাল থেকে এবং রাত অবধি। এবং তোমরাও আমাকে কমেন্টে জানিও যে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15 আগস্ট কিভাবে সেলিব্রেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের ফিডব্যাকগুলো, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে দিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে সুস্থ রেখো।